ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো অলওয়েজ লার্ন ইউটিউব চ্যানেল। এখন আমি তোমাদের সঙ্গে প্রিন্সেস সেপ্টেম্বরের 4, 5 এবং 6 এই অ্যাক্টিভিটিগুলোকে নিয়ে আলোচনা করব। এর আগে 1, 2 এবং 3 এই অ্যাক্টিভিটিগুলোকে নিয়ে আমি আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি এখনও পর্যন্ত কেউ দেখে না থাকো, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ Lesson 5, প্রিন্সেস সেপ্টেম্বর। এবার আমরা এর অ্যাক্টিভিটি 4 কী বলছে দেখব। ইনস্ট্রাকশনে কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে কিছু সেন্টেন্স বা বাক্য দেওয়া রয়েছে, সেই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলা হচ্ছে। কিভাবে? ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে। আমি তোমাদের সুবিধার্থে এগুলোকে খাতায় করে রেখেছি, আমি সেখান থেকে তোমাদের দেখাচ্ছি ইনফরমেশনগুলো ঠিক আমাদের কি বসাতে হবে প্রত্যেকটা প্রশ্নের মানে পক্ষে। তো দেখো, এখানে প্রথমে যেটা দেওয়া আছে, দ্য লিটিল বার্ড ওয়াজ সারপ্রাইজ হয়েন, ছোট্ট পাখিটি অবাক হয়ে গিয়েছিল যখন যখন। তারপরে আমাদের যে তথ্যটা বসাতে হবে সেই তথ্যটা কি হবে, হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। সি বলতে প্রিন্সেস সেপ্টেম্বর, যখন তাকে খাঁচার কাছে নিয়ে গেল এবং খাঁচায় তাকে পুড়ে দিল, তাকে বলতে পাখিটিকে, সেই ছোট্ট পাখিটিকে, অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং তারপর সে খাঁচার দরজা লাগিয়ে দিল। তো এইটুকু আমাদের কিন্তু বই থেকে বের করে নিয়ে লিখতে হবে। আমি কোন জায়গা থেকে এই অংশটুকুকে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই সুবিধার্থে, যাতে তোমরা বুঝতে পারো। দেখো, আমি এই জায়গাটুকু নিয়েছি, এই যে বইয়েতে এই জায়গাটা দেওয়া আছে। দেখো, হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। হি বলতে এখানে দ্য লিটিল বার্ড। তাহলে এইখান থেকে কিন্তু আমি যে ইনফরমেশনটুকু রয়েছে টেক্সটে, সেই ইনফরমেশনটুকুকে এই প্রথম যে বাক্যটা ছিল সেই বাক্যটাতে বসিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করেছি। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো বি, বি কি বলছে, অ্যাট ডন দ্য লিটিল বার্ড উইশ টু বি লেট আউট ফ্রম দ্য কেজ বিকজ। ভোরবেলায় ছোট্ট পাখিটি মানে ইচ্ছা প্রকাশ করেছিল যে তাকে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হোক বা বের করে দেওয়া হোক। এবার কেন? বিকজ এর পর আমাদের যে ইনফরমেশনটুকু আমাদের টেক্সট থেকে নিয়ে বসাতে হবে সেটা কি হবে দেখো, আমি এইভাবে লিখেছি, হি ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল ডি ওয়াজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। তোমরাও এটা কিন্তু জানো, ভোরবেলায় ছোট্ট পাখিটি খাঁচা থেকে বেরিয়ে গিয়ে উড়তে চেয়েছিল, কারণ সেই সময়টাই কি থাকে মানে বেরিয়ে যেতে চেয়েছিল, কারণ সেই সে একটা ভালো উড়ান উঠতে চেয়েছিল। কারণ সেই সময় কি হয়, গ্রাউন্ডে শিশির থাকে, মানে রাত্রেবেলায় যে শিশিরটা পড়ে সেটা গ্রাউন্ডে ভোরবেলায় কিন্তু মানে জমিতে দেখতে পাওয়া যায়। তো সেই অবস্থাতে কিন্তু ছোট্ট পাখিটা খুব সুন্দরভাবে উঠতে চাইছিল, তার জন্য কিন্তু সে সকালবেলায় খাঁচা থেকে বেরিয়ে যেতে চাইছিল। আশা করি বোঝাতে পারলাম। এই অংশটুকু, এই যে যে অংশটুকু আমি পেন দিয়ে দেখাচ্ছি বা আন্ডারলাইন করা আছে, এই অংশটুকু কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে বের করে নিয়ে লিখতে হবে এবং এইভাবে বাক্যটিকে সম্পূর্ণ করতে হবে। এবার সি কি বলছে, প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেস বিকজ। রাজকুমারী সেপ্টেম্বর পাখিটিকে বলল যে খাঁচাতেই সে ভালো আছে, কারণ খাঁচাতেই সে ভালো আছে, কারণ কেন বলেছিল সেই অংশটুকু কিন্তু আমাদের টেক্সট বই থেকে বের করে নিয়ে লিখতে হবে। তো আমি এইভাবে লেখার চেষ্টা করেছি, বিকজ হি হ্যাড এ বিউটিফুল গোল্ডেন কেজ, কারণ সে সোনার খাঁচায় রয়েছে, অ্যান্ড হি ওয়াজ মাচ সেফার আউট দেয়ার, এবং সেখানে সে সুরক্ষিতও রয়েছে। এই যে মানে ব্যাপারটা আমি লিখেছি এখানে যে সেখানে সুরক্ষিত রয়েছে, এটা কেন বলছে, কারণ সেখানে কিন্তু তোমরা পাঠ্য বইয়ে পড়েছো যে তার প্রিন্সেস সেপ্টেম্বরের, রাজকুমারী সেপ্টেম্বরের মায়ের কিছু বিড়াল ছিল, সেগুলো রাত্রে ঘোরাফেরা করে, তো সেক্ষেত্রে পাখিটাকে আক্রমণ করতে পারে, তো যাতে যদি সে খাঁচায় থাকে আক্রমণ করতে পারবে না, তার জন্য কিন্তু এই কথাটা বলা হচ্ছে। তো আমি তোমাদের দেখিয়ে দিই কোন জায়গা থেকে আমি উত্তরটাকে লেখার চেষ্টা করেছি। এখানে কিন্তু আমি দুটো জায়গা থেকে উত্তরটাকে লিখেছি, মানে দুটো লাইনের উপরে মানে ইনফরমেশনটাকে নিয়ে। তো প্রথমে আমি যে জায়গার থেকে ইনফরমেশনটা নিয়েছি দেখো, এই যে আমি তোমাদের পেন দিয়ে দেখাচ্ছি, ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ। প্রথমে আমি এই অংশটুকু মানে এই লাইনটা থেকে তথ্য নিয়েছি, আর তারপরে আমি নিয়েছি, আমি দেখাচ্ছি দেখো, এই যে অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হেয়ার, এই অংশটুকু নিয়েছি। এই দুটো লাইন থেকে তথ্য নিয়ে কিন্তু আমি উত্তরটা লিখেছি। তোমরা নিজেদের মতো করে লিখে নিতে পারো, তোমরা যাতে বুঝতে পারো বা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাও, তার জন্য কিন্তু আমি এইভাবে লিখে লিখে দেখিয়েছি। এটাই যে লিখতে হবে তার কোনো কথা নেই, তবে তোমরা এখান থেকে একটা আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখতেই পারো। তো এই গেল সি এর যে প্রশ্নটা ছিল সেটার উত্তর। এবার ডি থেকে কি বলছে দেখো,
দ্য বার্ড টোল্ড দ্য প্রিন্সেস দ্যাট ইট কুড নট সিং অ্যাজ, পাখিটি রাজকুমারীকে কি বলেছিল সে গান করতে পারবে না, অ্যাজ বা বিকজ যাই বা বলি না কেন, অ্যাজ ইট বলতে পারি বা হিও বলতে পারি, অ্যাজ ইট কুড নট সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস। তাহলে সে গান করতে পারবে না কারণ সে কি দেখতে পাচ্ছে না, গাছ দেখতে পাচ্ছে না, তারপর লেক মানে হচ্ছে যেটা ওই হ্রদ টাইপের সেটা দেখতে পাচ্ছে না। তা এটা লেক হবে, এখানে টেক হয়ে গেছে, এটা এল হবে, আমি তোমাদের বলে দিচ্ছি। আর কি পাচ্ছে না, গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস, আর যে মাঠে সবুজ ধান জন্মে আছে সেটা দেখতে পাচ্ছে না, মানে এইগুলো দেখতে পেলেই তবে কিন্তু সে ভালো গান করতে পারবে। তাছাড়া এটা কিন্তু আমরা পাঠ্য বইতে পড়েছি। তো এইভাবে কিন্তু পাঠ্য বই থেকে তোমাদের ইনফরমেশনগুলো নিয়ে এই যে সেন্টেন্স বা বাক্যগুলো দেওয়া ছিল সেগুলোকে সম্পূর্ণ বাক্যে পরিণত করতে হবে। আমি সব বই থেকে তোমাদের দেখাচ্ছি না কোন কোন জায়গা থেকে নিয়ে লিখেছি, সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যাতে খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি। তার জন্য কিন্তু আমি তোমাদেরকে মোটামুটি একটু বলে দেওয়ার চেষ্টা করলাম, বাকিটা তোমরা তোমরা পাঠ্য বই থেকে দেখে নিতে পারো। এবার আমরা অ্যাক্টিভিটি ফাইভকে নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই অ্যাক্টিভিটি ফাইভে আমাদের ঠিক কী করতে বলা হয়েছে। তো দেখো অ্যাক্টিভিটি ফাইভ ইনস্ট্রাকশনে যেটা বলছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর করতে বলেছে। এক নম্বর এ দাগের প্রশ্নটায় কী বলছে, সো হি সাসপেক্টেড নাথিং, সে কিছুই সন্দেহ করলো না। হু ইজ হি, এখানে এই যে সো হি সাসপেক্টেড, হি বলতে কাকে বলা হচ্ছে, হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, কেন সে কোনো কিছু সন্দেহ করেনি। তাহলে প্রথমে দেখো হু ইজ হি, এটা কিন্তু ইজটা প্রেজেন্ট ফর্ম ভার্বের, বি ভার্বের, সুতরাং আমাদের এইটুকুকে প্রেজেন্টে উত্তর লিখতে হবে, মানে প্রেজেন্ট টেন্সের উপরে। আবার হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, এখানে ডিড মানে ডু ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করা আছে, সুতরাং পাস্ট ফর্ম, পাস্ট টেন্স না, পাস্ট ফর্ম ব্যবহার করা আছে, সুতরাং এই অংশটুকুর উত্তর কিন্তু আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে, আশা করি বোঝাতে পারছি। তারপরে বি থেকে কি বলছে, হোয়াই ডিড দ্য লিটিল বার্ড স্টপ ইন দ্য মিডিল অফ হিজ সং, এখানে ডিড আছে ডু ভার্বের পাস্ট ফর্ম, তাহলে মাঝখানে গান করতে করতে ছোট্ট পাখিটি মাঝখানে কেন থেমে গেছিল গানের মাঝখানে। আমি তোমাদের দেখাচ্ছি উত্তরগুলো, আমি তোমাদের সুবিধার্থে খাতায় লিখে রেখেছি। প্রথমে আমি এই সব প্রশ্নগুলোর একটু বাংলাগুলো বলে নিই তোমাদের, তারপরে কিন্তু আমরা উত্তরগুলো দেখব। সিএ তাকে প্রশ্নটা কি বলছে, হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ, কিভাবে সে নিজেকে খাঁচা থেকে মুক্ত করতে চেয়েছিল, সে বলতে এখানে ছোট্ট পাখিটি। তাহলে আমরা কখনো হিও ব্যবহার করতে পারি, ইটও ব্যবহার করতে পারি, যেহেতু বইয়েতে হি ব্যবহার করা আছে, সুতরাং আমরা যদি হি লিখে উত্তর লিখি তাহলে বা হি ব্যবহার করে উত্তর লিখি সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে প্রথম প্রশ্ন তার উত্তরটা দেখে নিই, এখানে কি বলছে, হুই ইজ হি, সে কে, হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, কেন সে কোনো কিছু সন্দেহ করেনি। তো দেখো আমি যেভাবে লেখার চেষ্টা করেছি, হু ইজ হি বললে পরে তোমরা এইভাবে লিখতে পারো, দ্য লিটিল বার্ড ইজ হি হেয়ার, মানে ছোট্ট পাখিটাই হচ্ছে এখানে হি। তাহলে যখন হিটা আমরা কোটেশনের মধ্যে রাখবো, এটা কিন্তু বইয়েতেই দেওয়া আছে প্রশ্নতে, তখন আমাদের এই দ্য লিটিল বার্ড যেটা উত্তর হবে সেটাকেও কোটেশনে রাখতে হবে। তাহলে হিটাকে দ্য লিটিল বার্ড ইজ হি হেয়ার, আশা করি বোঝাতে পারলাম। এটাকে আরও একরকমভাবে লেখা যায়, দ্য লিটিল বার্ড ইজ রিফার টু অ্যাজ হি হেয়ার, ছোট্ট পাখিটি এখানে হি হিসাবে, মানে হি হিসাবে তাকে উল্লেখ করা হচ্ছে, ছোট্ট পাখিটাকে হি হিসাবে উল্লেখ করা হচ্ছে। এই দু রকমভাবে কিন্তু উত্তরটা লেখা যেতে পারে। এবার তোমরা তোমাদের সুবিধার্থে যে কোনো একটা উত্তর লিখতে পারো বা তোমরা নিজেদের মতো করে বানিয়ে নিয়েও লিখতে পারো। তারপরে কি বলেছে, হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, সে কোনো কিছু সন্দেহ করলো না কেন। দেখো আমি কীভাবে লিখেছি, হি ডিডেন্ট সাসপেক্ট এনিথিং বিকজ হি ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, সে কোনো কিছুই সাসপেক্ট বা সন্দেহ করেনি কারণ সে এটাতে অভ্যস্ত ছিল। কারণ মাঝে মাঝেই কিন্তু ওই প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর পাখিটাকে হাতে ধরতো, তো সেইভাবে সেই দিনও প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটাকে, ছোট্ট পাখিটাকে হাতে ধরেছিল, তো সেই জন্য সে কোনো কিছু সাসপেক্ট করেনি বা সন্দেহ করেনি, আশা করি বোঝাতে পারলাম। এর আরও একটা উত্তর লেখা যায়, সেটাও তোমাদের দেখিয়েছি, এইভাবে লিখতে পারো, প্রিন্সেস সেপ্টেম্বর টুক হোল্ড অফ দ্য লিটিল বার্ড অ্যান্ড হি সাসপেক্টেড নাথিং বিকজ হি ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর পাখিটাকে ধরলো এবং সে মানে পাখিটি সাসপেক্টেড নাথিং, কোনো কিছুই সন্দেহ করলো না, বিকজ হি ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, কারণ সে এটাতে অভ্যস্ত ছিল, আশা করে বোঝাতে পারলাম, এভাবেও লিখতে পারো। তারপরে বীর থেকে কি প্রশ্ন ছিল, বিয়ের দাগের প্রশ্নটা কি, হোয়াই ডিড দ্য লিটিল বার্ড স্টপ ইন দ্য মিডিল অফ হিস সং, কেন ছোট্ট পাখিটি তার গানের মাঝখানে থেমে গেছিল। দেখো আমি কিভাবে লেখার চেষ্টা করেছি উত্তরটা, এইভাবে, দ্য লিটিল বার্ড ওয়াজ
কেজড অ্যান্ড হি এট এ ভেরি গুড সাপার অ্যান্ড বিগ্যান টু সিং। ছোট্ট পাখিটাকে খাঁচাস্থ করা হয়েছিল এবং সে রাত্রের খাবারও খেয়েছিল। অ্যান্ড বিগ্যান টু সিং, এবং তারপরে গান করতে শুরু করলো। বাট হি স্টপড ইন দ্য মিডিল অফ হিজ সং, কিন্তু সে তার গানের মাঝখানে থেমে গেল। অ্যাজ হি ডিডেন্ট ফিল লাইক সিঙ্গিং, কারণ সে গান করার মতো অনুভব করছিল না, মানে তাকে গান করতে ভালো লাগছিল না, এই যে ব্যাপারটা। আশা করি বোঝাতে পারলাম। এইভাবে কিন্তু তোমরা লিখতে পারো, বা এখান থেকে আইডিয়াটা নিয়ে নিজেদের মতো করে গুছিয়ে লিখতে পারো। সবসময় তোমরা কিন্তু সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টটা ঠিক রাখবে, মানে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, এবং সেই অনুযায়ী কিন্তু ভার্ব অনুযায়ী কিন্তু তার টেন্সটাকেও ঠিক রাখতে হবে। কারণ দেখো, এটা যেহেতু প্রশ্নটা ফার্স্টে ছিল, আমি সব জায়গায় ওয়াজ ব্যবহার করেছি, মানে ওয়াজ বলতে যেখানে যেমন ভার্বের পাস্টের রূপ হয় সেই রূপগুলো কিন্তু আমি বসেছি। অর্থাৎ আমি বলতে চাইছি পাস্ট টেন্সের উপরে কিন্তু উত্তরটাকে লেখা হয়েছে। বুঝাতে পারলাম আশা করি। এবার সি এর দাগের প্রশ্নটা কি বলছে, হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ, কীভাবে সে খাঁচা থেকে নিজেকে মুক্ত করতে চেষ্টা করলো, মানে পাখিটি খাঁচা থেকে বেরিয়ে যেতে চাইছিল। দেখো, সি এর দাগের প্রশ্নের উত্তরটা আমি ঠিক কীভাবে লেখার চেষ্টা করেছি। দ্য লিটিল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অব দ্য কেজ, ছোট্ট পাখিটা কিন্তু সেই খাঁচার যে দণ্ডগুলো ছিল সেই দণ্ডগুলো গলে বেরিয়ে যেতে চাইছিল। বাট হি কুডেন্ট, কিন্তু সে পারেনি। হি বিট এগেনস্ট দ্য ডোর, বাট অফকোর্স হি কুডেন্ট ওপেন ইট, সে কিন্তু বারবার আঘাত করছিল সেই খাঁচার দণ্ডগুলোকে, কিন্তু সে কিন্তু সেটাকে খুলতে পারলো না। দাস হি ট্রাইড, এইভাবে দাসের পরে একটু কমা দিয়ে দেবো, দাস হি ট্রাইড টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ, এইভাবে কিন্তু সে নিজেকে খাঁচা থেকে মুক্ত করতে চাইছিল। আশা করে বোঝাতে পারলাম। তো এইভাবেও তোমরা লিখতে পারো, বা নিজেদের মতো করেও লিখে নিতে পারো এখান থেকে একটা আইডিয়া নিয়ে। তো চলো এবার আমরা পরের অ্যাক্টিভিটি, অর্থাৎ অ্যাক্টিভিটি ছয়কে নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি ছয়কে নিয়ে আলোচনা করার আগে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নেবো, ঠিক এখানে কী করতে বলা হয়েছে। কি বলছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, সত্য মিথ্যা করতে বলা হচ্ছে তোমাদের। যেটা সত্য হবে সেখানে টি লিখবো, এবং যেটা মিথ্যা হবে সেখানে এফ লিখবো। এবং কোথায় লিখবো, এই যে প্রত্যেকটা প্রশ্নের পাশে পাশে যে বক্সগুলো দেওয়া রয়েছে সেই বক্সের ভিতরে আমরা ট্রুর জন্য টি, ফলসের জন্য এফ লিখবো। আর কি বলছে, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, আর আমরা যে ট্রু ফলস লিখ বলছি যে এটা সত্য এটা মিথ্যা, সেগুলোর সমর্থনে আমাদের কিন্তু একটা করে বিবৃতি দিতে হবে যে কোন যুক্তিতে আমরা সেটাকে সত্য বা মিথ্যা বলছি। তো চলো এবার খাতা থেকে আমরা দেখে নিই ঠিক কীভাবে আমরা করবো সেগুলোকে। এই যে, তো প্রথমে একের দাগের যে প্রশ্নটা রয়েছে, দেখো, দ্য লিটিল বার্ড ওয়াজ হ্যাপি টু সি দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক ফ্রম উইদিন দ্য কেজ, ছোট্ট পাখিটি কিন্তু খাঁচার ভিতর থেকেই ধানের ক্ষেত বা যে হ্রদ সেগুলো দেখে খুব খুশি হয়েছিল। তা হয়েছিল কি আমরা কি জানি, যে সেখানে কিন্তু সে খুশি ছিল না, সে কি চাইতো বাইরে বেরিয়ে গিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে লেকের উপর দিয়ে উড়ে যেতে চাইতে, কিন্তু সেটা তো সে পারেনি, খাঁচাই বন্দি ছিল। তাহলে এটা কি হয়ে যাবে, ফলস। তাহলে ফলস হলে আমরা এই যে বক্স রয়েছে, বাক্স রয়েছে, বাক্সের মধ্যে এফ লিখে দেবো। এবার আমরা যে এটাকে ফলস বলছি তার যুক্তিতে আমাদের কিন্তু একটা বিবৃতি দিতে হবে। দেখো আমি কি দিয়েছি, ইটস নট দ্য সেম থিং সেড দ্য লিটিল বার্ড, এটা এটা সে একই জিনিস নয় ছোট্ট পাখিটি বলল। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি থ্রু দ্য বার্স অফ এ কেজ, ধান ক্ষেত হ্রদ এবং সেই উইলো গাছগুলো দেখতে আলাদা লাগে যখন সেগুলোকে খাঁচার ভিতর থেকে বা খাঁচার দণ্ডের মধ্য থেকে দেখা হয়। তাহলে বুঝতে পারলে আমাদের সমর্থনে কি বিবৃতি দিতে হবে, এখানে কিন্তু লুক কোয়াইট ডিফারেন্ট বলে দিয়েছে, একই রকম বলছে না, মানে সেখান থেকে খাঁচার ভিতর থেকে দেখার বাইরে থেকে দেখা একরকম নয়। তাহলে আশা করি তোমাদের বুঝতে পারলাম, এই যে অংশটুকু আমি তুলে দিলাম এটা কিন্তু হুবহু তোমাদের টেক্সট বুক বা পাঠ্য বই থেকে তুলে দিয়েছি, মানে পাঠ্যাংশের এটা একটা তথ্য ইনফরমেশন, মানে যে লাইনগুলো দেওয়া আছে সেই লাইনগুলো থেকে, মানে এখানে কিন্তু কোনো রকম কাটাছেঁড়া করা যাবে না, যা দেওয়া আছে সেটাই লিখবো, এবং তার সঙ্গে সঙ্গে লেখার পরে আমরা ডাবল কোটেশনের মধ্যে কিন্তু স্টেটমেন্টটাকে রেখে দেবো। আশা করি বলতে পারছি, এই যে ডাবল কোটেশন আমি দিয়ে দিয়েছি, এইভাবে কিন্তু ডাবল কোটেশন দিয়ে দিতে হবে। এবার বি কি বলছে দেখো, হোয়েন দ্য বার্ড ডিডেন্ট ইট এ থিং প্রিন্সেস সেপ্টেম্বর গ্রু অ্যাংসাস, যখন পাখিটা কোনো কিছুই খেলো না, রাজকুমারী সেপ্টেম্বর কিন্তু একটুকু উদ্বিগ্ন হয়ে পড়ল।
এটা কিন্তু আমরা দেখেছিলাম যে যখন কোনো কিছু সে পাখিটা খেলো না তখন কিন্তু একটু উদ্বিগ্ন হয়ে গেছিল। তাহলে এটা কি হবে, এটা ট্রু হবে। তাহলে ট্রু হলে আমরা ব্যাকটেরিয়ার মধ্যে বক্সের মধ্যে কি লিখবো, টি লিখবো। আর আমাদের উত্তরের মানে যুক্তিতে একটা বিবৃতি দিতে হবে, সেটা কি হবে দেখো, বাট হি কুডেন্ট ইট এ থিং, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসাস। কিন্তু সে একটা কিছু খেলো না, তাই রাজকুমারী উদ্বিগ্ন হয়ে গেছিল। তাহলে আশা করি বোঝাতে পারলাম, গ্রু অ্যাংসাস যেমন ছিল এখানে ওয়াজ অ্যাংসাস। তাহলে আমরা সেম জিনিসই পেয়ে যাচ্ছি, এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়েরই একটা লাইন, দুটো লাইন সেখান থেকে তুলে নিয়ে এসে এখানকার সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে, এবং এটাকে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা ডাবল কোটেশনের মধ্যে রেখে দেবো। তাহলে আশা করি বোঝাতে পারছি। এবার সি থেকে কি বলছে দেখুন, সির দাগের প্রশ্নটা। দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস ফাউন্ড দ্য বার্ড হপিং অ্যারাউন্ড দ্য কেজ। পরের দিন সকালবেলায় রাজকুমারী দেখলো যে পাখিটা খাঁচার মধ্যে কিন্তু লাফালাফি করছে। তাই কি সে দেখেছিল? দেখেনি তো, কারণ সে দেখলো সেখানে কিন্তু সে মরে গেছে, এরকম অবস্থায় পড়ে আছে, মানে তা সে নড়ছেও না, নড়াচড়া কিছুই করছে না। তাহলে এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। তাহলে আমরা এই বক্সের মধ্যে এফ লিখে দেবো। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে কি লিখবো, সি গেভ এ স্টার্টেল ক্রাই, সে কিন্তু হতচকিতভাবে কেঁদে উঠলো। ফর দেয়ার দ্য লিটিল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড, কারণ খাঁচার ভিতরে পাখিটা কিন্তু চোখ বন্ধ করে শুয়ে রয়েছে। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, এবং তাকে দেখে মৃত মনে হচ্ছে। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম, তাহলে খাঁচার ভেতরে তো লাফালাফি করেনি পাখিটা, এখানেও সেটা তাই দেখাচ্ছে, কারণ সে চোখ বন্ধ করে খাঁচার মধ্যে এমনভাবে পড়েছিল যেন মরে গেছে, এরকম মনে হচ্ছিল। তাহলে আমরা যে ফলস বললাম সেটা ঠিক বলেছিলাম, আর সেই সমর্থনে আমরা কিন্তু একটা স্টেটমেন্টও দিলাম বা বিবৃতিও দিলাম। এইভাবে কিন্তু ট্রু ফলসগুলোকে করতে হবে, এবং তারপরে এই স্টেটমেন্টটা লেখার পরে সেটাকে আমরা ডাবল কোটেশনের মধ্যে রেখে দেবো। আশা করি বলতে পারছি। এবার আমরা ডির তাকে প্রশ্নটা দেখে নেব, কি বলছে দেখো, দ্য বার্ড ওয়াজ গ্র্যান্টেড ফ্রিডম, পাখিটাকে কিন্তু কি করা হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল। একদমই ঠিক, কারণ পাখিটাকে শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছিল। যখন প্রিন্সেস সেপ্টেম্বর দেখলো যে তার অবস্থা খারাপ, কন্ডিশনটা খারাপ হচ্ছে, সে কিছু খেতে পাচ্ছে না, গান গাইতে পাচ্ছে না, এবং যখন প্রিন্সেস সেপ্টেম্বর বুঝলো তাকে তার স্বাধীনতা দিয়ে দেওয়া উচিত, তখন সে কিন্তু তাকে স্বাধীনতা দিয়েছিল, তাকে খাঁচা থেকে ছেড়ে দিয়েছিল। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ট্রু। আর ট্রুর জন্য আমরা কি লিখবো, বক্সের ভিতরে টি লিখবো। আশা করি বোঝাতে পারছি, এটা তোমাদের দেখিয়েও দিলাম। এবার এর মানে চুক্তিতে আমরা কি স্টেটমেন্ট দেবো, সাপোর্টিং স্টেটমেন্ট। দেন টেক ইউর ফ্রিডম, দ্য প্রিন্সেস সেড, তাহলে নাও তোমার স্বাধীনতা নাও, রাজকুমারী বলল। তাহলে এই স্বাধীন তোমার স্বাধীনতা নাও, টেক ইউর ফ্রিডম, তাহলে এখানে গ্র্যান্টেড ফ্রিডম একই। এবার এই এই অংশটুকুকে আমরা ডাবল কোটেশনের মধ্যে রেখে দেবো। এগুলো কিন্তু সমস্ত এই যে ইনফরমেশনগুলো আমি বা সাপোর্টিং স্টেটমেন্টগুলো আমাদের উত্তরের যুক্তিতে দিয়েছি, সেগুলো কিন্তু সমস্ত বই থেকে নেওয়া হয়েছে, টেক্সট বুক থেকে, এবং টেক্সট বুক থেকে হুবহু লাইনগুলোকে তুলে দিয়েছি, কারণ এখানে নতুনভাবে কোনো কিছু লেখা যাবে না, যা আছে সেটাই লিখবো। শুধু দেখে নিতে হবে সেটা প্রাসঙ্গিক কিনা, ঠিক উত্তরটার যুক্তিটা ঠিক হচ্ছে কিনা, এইটুকুই। তো আপাতত এই পর্যন্তই, আর কিছু এইখানে আমাদের আর আলোচনার কিছু নেই। এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা অ্যাক্টিভিটি 7 বা আরও যেসব অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সঙ্গে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।